আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমাদের পরিবারও কিন্তু আশা করি ভালো আছে। আমি সবসময় ভগবানের কাছে কামনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তোমাদের মন খারাপ নাকি? কেন তোমাদের মন খারাপ? কিছু নেই, তোমরা স্কুলে আসতে পারতেছো না, খেলাধুলো করতে পারতেছো না, সেই জন্য কি তোমাদের মন খারাপ? মোটেও মন খারাপ করবে না। আমাদের কিন্তু মন খারাপ, কিন্তু আমরা ধৈর্য ধরতেছি। আমরা কেন? কারণ এটা মহামারী, এটা ভগবানের দিছে, ভগবানের নিজের ইচ্ছে এক সময় আমাদের এই মহামারী থেকে পরিত্রাণ করবে। অতটুকু ধৈর্য ধরে বিশ্বাস রাখো, তাহলে তোমাদের আর টেনশন করার কিছু নেই। তোমাদের রেজাল্ট ভালো হয়েছে প্রথম শ্রেণী, প্রথম সময়কে পরীক্ষায় আমার আত্মবিশ্বাস ছিল আমার ছাত্রছাত্রীরা খুবই ভালো রেজাল্ট করবে এবং তাই হয়েছে। আমি আশা করবো সামনে দ্বিতীয় শ্রেণী পরীক্ষা পরীক্ষা হবে তোমাদের, তোমরা তাতেও যেন ভালো রেজাল্ট করো। যাই হোক, তোমরা বই নিয়ে বসে পড়ো, বইয়ে 29 পৃষ্ঠা খুলে গেলো, আমি আজকে পঞ্চম অধ্যায়ে পড়ব। তাহলে তোমরা 29 পৃষ্ঠা খুলেছ, পঞ্চম অধ্যায়ে ত্রিপিটক করছি। সূত্রপিটক প্রথমে আমাদের ত্রিপিটক বুদ্ধে মুখনিঃসৃত ধর্মবাণী এবং শিক্ষা বর্ণিত আছে। তাহলে পালি ত্রিপিটক প্রধানত তিনটি অংশে বিভক্ত, কী কী? বিনয়পিটক, সূত্রপিটক, অভিধর্ম পিটক। তাইলে ত্রিপিটক সংকলন, ত্রিপিটক সংকলনের দীর্ঘ কিন্তু ইতিহাস রয়েছে পালি সাহিত্য মধ্যে। গৌতম বুদ্ধ 80 বৎসর বয়সে মহাপরিনির্বাণ লাভ করে বুদ্ধের প্রিয় শিষ্যরা তাঁর ধর্মবাণীগুলো সংগ্রহ করে রাখার প্রয়োজন মনে করলেন, তাই বৌদ্ধ সংহিতি আহ্বান করা হয়। তাহলে বৌদ্ধ সংহিতি অর্থ কী? ধর্মসভা, সমাবেশ, সম্মেলন, সংগায়ন, অধিবেশন ইত্যাদি। তাহলে ত্রিপিটকের গুরুত্বটা একটু খেয়াল করো। ত্রিপিটক বৌদ্ধদের অতি পবিত্র ধর্মগ্রন্থ। বুদ্ধকালীন সময়ে ত্রিপিটক লিখিত ছিল না। বুদ্ধের উপদেশিত বাণী এবং শিক্ষাগুরু শিষ্যের মধ্যে শ্রুতি পরম্পরা প্রচলিত ছিল। বুদ্ধের মহাপরিনির্বাণের পর বুদ্ধবাণী ও বিনয় বিষয়ে মতানৈক্য দেখা দেয়। পরে সর্বজনীনভাবে বিভিন্ন সংগীতি আয়োজনের মাধ্যমে ত্রিপিটক সংকলন করা হয়ে থাকে। হয় প্রথম তিনটি সংগীতের গুরুত্ব কিন্তু অত্যধিক, তাইলে এই কারণে ত্রিপিটকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তাইলে সূত্রপিটকে 5টি নিকায় গ্রন্থ আছে। পালি ভাষায় নিকায়গুলো কী কী? দীর্ঘ নিকায়, মজ্জিম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্কুত্তর নিকায়, ক্ষুদ্র নিকায়। এই 5টি নিকায় আমরা একটু দেখি, তোমরা খেয়াল করো। দীর্ঘ নিকায়, দীর্ঘ নিকায় সূত্রপিটকের প্রথম গ্রন্থ। দীর্ঘ নিকায় 3টি বর্গে বিভক্ত। দীর্ঘ নিকায়ের 3টি খণ্ডে মোট 34টি সূত্র আছে। এই সূত্রগুলো আকারে বড়, দীর্ঘ, বিস্তৃত। হ্যাঁ, তাই একে দীর্ঘ নিকায় বলা হয়ে থাকে। তাহলে দীর্ঘ নিকায়ের সূত্রগুলোর মূল বিষয়বস্তু কী? দান, শীল, সমাধি, প্রজ্ঞা, চিত্ত, ধ্যান, অনিত্য, ভাবনাসহ নির্বাণের ব্যাখ্যা। এবার 2 নম্বর মধ্যম নিকায়টা খেয়াল করো। এটি সূত্রপিটকের দ্বিতীয় গ্রন্থ। এই নিকায়টি মূলত 3টি খণ্ডে বিভক্ত। তাইলে মধ্য এই নিকায়ে সর্বমোট 152টি সূত্র আছে। গল্প এবং উপদেশের মাধ্যমে নীতিশিক্ষা দেওয়ায় এই গ্রন্থের সূত্রগুলো প্রধান উদ্দেশ্য। তাহলে সংযুক্ত নিকায়টা একটু খেয়াল করো। সংযুক্ত নিকায় ছোটো ছোটো অনেকগুলো সূত্র নিয়ে সংযুক্ত নিকায় গঠিত, তাই একে সংযুক্ত নিকায় হিসেবে নামকরণ করা হয়েছে। এতে মোট 5টি গল্প রয়েছে। সংযুক্ত নিকায়ের বিষয়বস্তুতে নৈতিক শিক্ষা এবং ধর্মাচরণ সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। এবার 4 নম্বর অঙ্গুত্তর নিকায়টা খেয়াল করো। এই নিকায়টি মোট 11টি নিপাত নিয়ে গঠিত। এই নিপাতগুলো বিষয়বস্তু প্রকার ও সংখ্যা হিসেবে বিন্যস্ত করা হয়েছে। প্রত্যেকটি নিপাত কতিপয় বর্গ ও সূত্রে বিভক্ত। সূত্রগুলো প্রায়ই গদ্যে এবং গদ্যে রচিত। তাহলে এবার রাস্তা হচ্ছে যে ক্ষুদ্র নিকায়। ক্ষুদ্র নিকায় সূত্রপিটকের সর্বশেষ নিকায়। ক্ষুদ্র শব্দের অর্থ ক্ষুদ্র মানে ছোট। গদ্য এবং গদ্যে রচিত এই নিকায়ের গ্রন্থ সংখ্যা 15টি। এখানে গ্রন্থগুলোর নামের তালিকা কি? উদ্যোগ পাঠ, ধর্মপদ, উদার, ইতিগুপ্ত, সূত্রনিকাল, পেতবতু, বিমানবতু, থেরগাতা, থেরিগাতা, নির্দেশ, জাতক, পটিসংহিতা, মার্গ, অপদান, উদ্যোগ বংশ, চরিয়া, পিট। তাহলে উদ্যোগ নিকায়ের গ্রন্থগুলোর মধ্যে ধর্মপদ এবং জাতক গ্রন্থের বিষয়বস্তু সর্বজনীন। তাহলে অনেক কিছু বুঝতে পেরেছো। রিডিংগুলো কিন্তু ভালো করে করবে, আমি আবারও বলছি, রিডিংগুলো ভালো করে বুঝে বুঝে পড়লে আনসার আর কষ্ট করে গাইড থেকে শিখতে হবে না। তোমরা নিজেরা রাইটিং থেকে আনসারগুলো পরীক্ষা সুন্দর করে লিখতে পারবে, এটাই পারফেক্ট। চেষ্টা করবে মানে ভালো করে মনোযোগ দিয়ে পড়লে তোমরা আনসারগুলো নিজের নিজে লিখতে পারবে। সমস্যা হলে অভিভাবকের সহযোগিতা দেবে। তাহলে তোমরা সুস্থ, তোমাদের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।